নারকেল তেল দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলো ফেসিয়াল জেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু সকলের বাড়িতেই থাকে তাই না তো তোমার স্কিনে যদি এরকম ড্রাই ভাব হয়ে থাকে স্কিনের মধ্যে গ্লো আনতে চাইছো স্কিন দিন দিন অনেক রুক্ষ হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো রকম কোনো গুলো ভাব নেই সেটা যদি হয়ে থাকে আর তুমি এদিকে স্কিন অনেক ফর্সা করতে চাইছো ভালো করতে চাইছো তাহলে বলবো একবার এই নারকেল তেলের ফেসিয়াল জেলটা ব্যবহার করে দেখো দেখবে তোমার স্কিন দিন দিন কত ফরসা হয়ে যায় স্কিনের সমস্ত কালো দাগ মিস্তার দাগ চলে যাবে আর স্কিন অনেক বেশি ফর্সা হয়ে যাবে তো তোমারও যদি স্কিনের হাল এমন অবস্থা হয়ে থাকে ভালো করতে চাইছো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো সকলের বাড়িতেই কিন্তু এই নারকেল তেল পাওয়া যায় এমন কোনো বাড়ি নেই তাদের বাড়িতে নারকেল তেলটা থাকবে না তাই না তো আমাদের এখানে নারকেল তেলটাই লাগবে আর তুমি এখানে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল দিতে পারো শালিমা বা প্যারাশুট এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলে বেশি ভালো হবে তো দেখো এখানে আমি নারকেল তেলটা নিয়ে নিয়েছি আর নারকেল তেল তুমি যে কোনো দোকানে পেয়ে যাবে আর তোমরা নিশ্চয়ই জানো নারকেল তেল আমাদের স্কিনের জন্য কতটা ভালো স্কিন থেকে সমস্ত কালো দাগ তুলে ফেলে স্কিনটাকে গ্লো করে স্কিনটাকে ফরসা করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যালোভেরা আমার কাছে যেহেতু রিয়েল অ্যালোভেরাটা আছে তার জন্য আমি এখানে রিয়েল অ্যালোভেরাটা দিয়ে দেবো তুমি চাইলে এখানে দোকানে অ্যালোভেরাটা দিতে পারো বাট রিয়েল অ্যালোভেরাটা দিলে বেশি ভালো কাজ পাবে তো অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো স্কিনটাকে টাইট করে ফরসা করে স্কিনের মধ্যে আলাদা গ্লো আনে যাদের অ্যালোভেরা শ্যুট করে তারা কিন্তু অবশ্যই অ্যালোভেরাটা দিও আমি অ্যালোভেরাটাকে ছাড়িয়ে নিয়েছি আর আমি এই যে এইটুকু দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারো দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবে তারপরে দেখো এই যে অ্যালোভেরাটাকে আমি বের করে নিয়েছি আর অ্যালোভেরা তো আমাদের স্কিনের জন্য খুব ভালো তোমরা জানো যাদের অ্যালোভেরা শুট করে তারা কিন্তু অবশ্যই অ্যালোভেরাটা এখানে দেবে যাদের শ্যুট করে না তাদের জন্য কী বলবো তারা এখানে অ্যালোভেরার বদলে দুধটা দিতে পারো তো এখানে আমি অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি অ্যালোভেরা নিয়ে নেওয়ার পরে আমি তারপরে এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল সম্বন্ধে তোমরা কম বেশি সকলেই জানো ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য খুব ভালো স্কিনটাকে টাইট করে ভরসা করে স্কিনের মধ্যে আলাদা গ্লো আনে স্কিনের মধ্যে আলাদাই একটা সতেজ ভাব আনে তো যাদের স্কিন একদম কালো হয়ে গেছে ড্রাইনেস ভাব হয়ে গেছে তাদেরও বলবো ই ক্যাপসুল ব্যবহার করো অ্যালোভেরার সঙ্গে দেখবে স্কিন অনেক ভালো হয়ে যাবে দিন দিন তো দেখো তারপরে আমি এখানে দুটো ই ক্যাপসুল এখানে দিয়ে দেবো তুমি চাইলে এখানে বেশি এক এই ক্যাপসুল দিতে পারো যদি তোমার অ্যালোভেরার জেলটার পরিমাণ বেশি থাকে তাহলে বেশি দিতে হবে কিন্তু আমার মতো এইটুকু যদি হয়ে থাকে তাহলে দুটো দিয়ে দেবে তাতেই অনেক হয়ে যাবে তো এখানে আমি দুটো ক্যাপসুল ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো আর ই ক্যাপসুল কিন্তু আমাদের কালো জায়গা থেকে পুরো ফরসা করে দেয় তোমার যদি হাঁটুতে বা কনুইতে যদি কালো দাগ থেকে থাকে তো তুমি সেখানেও কিন্তু এটা ব্যবহার করতে পারো দেখবে সেখানে কালো দাগ খুব সহজেই তুলে ফেলবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে নারকেল তেল যেটা কিন্তু আমাদের সকলের বাড়িতে কম বেশি থাকে বাঙালির বাড়িতে নারকেল তেল থাকে এটা কিন্তু হতেই পারে না সকলের বাড়িতে কিন্তু নারকেল তেল থাকে আর নারকেল তেল এমন কিছু দামও না তোমরা দোকান থেকে ফটাফট করে কিনেও নিতে পারো মুদিখানার দোকানে কসমিক্সের দোকানে সব দোকানে সব দোকানে এটা পাবে কম বেশি আর তোমরা তো জানোই নারকেল তেল সম্বন্ধে আর কি বলবো গুণাগুণ সম্পর্কে এর গুণাগুণ সম্পর্কে সবাই জানে তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পর এরকম একটা ফেসিয়াল জেল তৈরি হবে আর এটা আমাদের স্কিনের জন্য খুব ভালো তোমার স্কিনে যেখানে যেখানে কালো দাগ পড়েছে মেসা দাগ পড়েছে ব্রণের দাগ পড়েছে তুমি সেখানে সেখানে ব্যবহার করতে পারো এছাড়া অনেকে হাঁটুর নিচে কাঁধে বা কোইতেও কিন্তু কালো দাগ থেকে থাকে তুমি সেখানেও এটা অ্যাপ্লাই করতে পারো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর তোমার স্কিনে যেখানে মেস্তা দাগ আছে সেখানেও কিন্তু এটা ব্যবহার করতে পারো দুর্দান্ত কাজ করবে যাদের অ্যালোভেরা শ্যুট করে ই ক্যাপসুল শ্যুট করে তারা তাদের হাতে তাদের তো বলবো এর থেকে ভালো আর মনে হয় না ফেসিয়াল জেল আছে বলে তোমরা এটা ট্রাই করো একদিন ব্যবহার করলে বুঝতে পারবে ড্রাইনেস ভাব কতটা তুলে স্কিনটাকে পুরো ফর্সা করে নরম করে দেয় তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বলো আর কী ট্রাই করছো সেটাও জানিও তোমরা কেমন রেজাল্ট পেয়েছো সেটাও কিন্তু জানাতে ভুলো না আর হ্যাঁ তোমাদের জন্য বলে রাখি আমি পূজা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো পাশে থাকা বাইকেনটিকে প্রেস করে দিতে পারো যদি এরকম এরকম ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে আমি এরকম ধরনের ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিয়ে দিও আর স্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করো স্ক্রিনের মধ্যে সমস্ত কালো দাগ তুলে ফেলবে এটা কিন্তু আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এছাড়াও এই ফেসিয়াল জেলটা কিন্তু তোমরা ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবে ছেলেদেরও মুখে অনেক সময় বোনের দাগ দেখা যায় তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো চলো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা সুন্দর ভিডিওর সঙ্গে টাটা